হ্যালো বন্ধুরা, ঘড়িতে এখন 3:45 আর আমরা দীঘাতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আমি বাইরেটা আপনাদের দেখাই, পুরো অন্ধকার, পুরো অন্ধকার রয়েছে। আমরা রেডি হচ্ছি আর অন মেয়ে শুয়ে রয়েছে, ব্যাস সবাই রেডি হয়ে নিচ্ছি। আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট, এইগুলো নিয়ে যাবো, প্যাকিং অলমোস্ট কমপ্লিট। তো দেখি বাইরে এই ওয়েদারের মধ্যে, বৃষ্টির মধ্যে বেরোতে হবে। 4:45 আমাদের বাস, তো 4:45 বাস থেকে, ঠাকুরপুকুরের থেকে আমরা বেরোবো। বন্ধুরা, আমরা চলে এসে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে। সামনে যেটা দেখছেন এটা হলো 3A বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার। এই 3A বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন দীঘার উদ্দেশ্যে 2-3টে বাস রওনা দেয়। প্রথম বাসটি সকাল 4:45 এবং পরবর্তী বা অন্তিম বাসটি হলো সকাল 5:45 দীঘার উদ্দেশ্যে 3A থেকে রওনা দেয়। তো বন্ধুরা, আমরা বাসে উঠে পড়লাম দীঘার উদ্দেশ্যে। দীঘা পর্যন্ত এই বাসটি প্রায় 191 কিলোমিটার কভার করে। বাসটি ঠাকুরপুকুর 3A হয়ে বেহালা খিদিরপুর বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজ হয়ে নিজের গন্তব্যে পৌঁছায়। বাসটি 3A থেকে প্রতিজনের ভাড়া 175 টাকা এবং আপনারা যদি এক্সপ্লানেড থেকে যান তবে ভাড়া পড়বে 150 টাকা। আর এক্সপ্লানেড থেকে সারাদিন অনেক বেশি বাস চলে। যদি আপনারা কোনো মতে এত সকালে বাস ধরতে সম্ভব না হয় তাহলে আপনারা যে কোনো আপনাদের জায়গা অনুযায়ী নিয়ার বাই যেটা পড়বে সেখান থেকে বাস খোঁজ নিলেই পেয়ে যাবে। আর আপনি ট্রেনের রাস্তায় দীঘা যেতে পারেন। ঘড়িতে এখন বাজে 8টা, গাড়িটা কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল, আমরা চা বিস্কুট খেলাম। আমাদের এই প্ল্যানটা অনেকদিন ধরেই চলছিল, সারাদিন বাড়ি অফিস এসব থেকে একঘেয়ামি কাটানোর প্ল্যান করলাম বাঙালির সবচেয়ে কাছের বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন দীঘা। বাড়ির সবাই এক্সাইটেড দীঘা যাওয়ার জন্যে, আর এটা হলো আমার মেয়েকে নিয়ে প্রথমবার আমার সমুদ্রে যাওয়া, তাই বলা যেতে পারে আমিও সবার থেকে কম কিছু এক্সাইটেড নয়। সেই এক্সাইটমেন্টে এক রাত বৃষ্টি এসে দীঘা যাওয়ার প্ল্যানটা প্রায় গুমগুল করতে চলেছিল, তা বললেই চলে। রেডি হয়ে সবাই অপেক্ষায় বসেছিল কখন এই বৃষ্টি ছাড়বে। অবশেষে এই পুরোপুরি বৃষ্টি না থামলেও অনেকটা কমলো বৃষ্টিটা। তখনও আমরা বেরিয়ে পড়লাম 3A বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে, রাস্তায় জল কাদার মধ্যে দুহাত ভর্তি লাগেজ নিয়ে। বৃষ্টিটা তখনও হালকা হালকা চলার কারণে ক্যামেরা বার করে তখনকার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরাটা আর সম্ভব হলো না। তো চলুন বন্ধুরা, আমরা দীঘা যাই আর ওখানে সবকিছু আপনাদের সাথে তুলে ধরি। তা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা গেট, তার মানে আমরা দীঘার অনেকটাই কাছে চলে এসেছি। তো খুব খুব এক্সাইটমেন্ট, দীঘা যাবো সবাই মিলে, বাড়ির দাদা বৌদি ভাই বো, তো আমার ওয়াইফ, আমার দাদা, তো সবাই খুশি। তো চলুন আমরা দেখি। এখন ঘড়িতে 10:30 বাজে, আমরা ওল্ড দীঘার নেহরু মার্কেটের সামনে একটা হোটেল নিয়েছি। বন্ধুরা, আমরা এখন ওল্ড দীঘার দিকে যাচ্ছি। আমাদের দীঘাতে নেমে খুবই সমস্যায় পড়ে গেছিলাম, কারণ আমাদের যে হোটেল বুকিং ছিল সেটাতে আমরা যাই, কিন্তু হোটেল তারা ডাইরেক্ট বলে দিল রুম নেই, অথচ আমরা কদিন আগেই কল করে বুকিং করেছিলাম। যাই হোক, আমরা ঘুরতে এসে আর ঝামেলা করলাম না, কারণ রুম না থাকলে ঝামেলা করে টাইম নষ্ট করা আর কিছুই না, তাই আমরা হোটেল দেখতে থাকি। ভালো মন মতো হোটেল পাচ্ছিলাম না, আর যেগুলো আমাদের পছন্দ হচ্ছিলো সেগুলো আমাদের বাজেটের বাইরে ছিল। যাই হোক, 1.5 ঘন্টা পর আমরা একটা হোটেলে পাই যেটা আমাদের ভালো লাগে। নেহরু মার্কেটের বিপরীতে আমরা 3 তলায় 2টো রুম নিই, যেটা থেকে আমরা পুরো সমুদ্রটা দেখতে পাচ্ছিলাম, আর তার সঙ্গে ঠান্ডা হাওয়াতে আমাদের খাবার মন ভালো হয়ে গেল। যাই হোক, আমরা রুমে ঢুকে সবাই ফ্রেশ হয়ে নিলাম, সেরে নিয়ে সবাই মিলে প্ল্যান করলাম দীঘা বিচে যাব। কিন্তু আমার ওয়াইফ অ্যান্ড বৌদি বাচ্চারা খুব টায়ার্ড ছিল, সেই কারণে ওরা সবাই রেস্ট নিচ্ছে, তাই আমি দাদা অ্যান্ড ভাইপো তিনজনে মিলে সমুদ্রে চলে আসলাম। এখন সমুদ্রের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা নামবো সমুদ্রে, আর আমাদের সমুদ্রে আসার স্বল্প সমুদ্র জলে নেবে।
হ্যালো বন্ধুরা, আমরা দীঘাতে এসেছি। দীঘা থেকে 15 মিনিট লাগলো দেউসাগর, তো সেখানে আমরা এসেছি। হ্যালো বন্ধুরা, আমরা মোহনাতে এসেছি। তো মোহনা এত আওয়াজ আমরা কিছু হয়তো শুনতে পাচ্ছেন না। মোহনাতে খুব খুব ভালো লাগছে আমাদের, সেটা আপনাদের প্রকাশ করতে পারছি না। তো বেসিক্যালি ভিউটা আমি দেখাই। বন্ধুরা, আমরা মোহনাতে পুরী ঘুগনি খেলাম, খেয়ে এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আর আমাদের প্ল্যান রয়েছে, আজকে আমরা হোটেলে খাবো না, আমরা নিজেরা বাজার করে, এখানে বাজার করে দিলে রান্না করে দেওয়ার লোক রয়েছে, তাদেরকে এক্সট্রা কিছু অ্যামাউন্ট দিতে হয়। তো বৌদিদেরকে হোটেলে পাঠিয়ে দেবো, আমরা সোজা বাজারে যাব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো আমরা কিছু বেনিফিট নিয়ে কথা বলি, যেগুলো আপনিও আপনার ওখানে
যখন যাবেন সেটা ইমপ্লিমেন্ট করে দেখবেন, আশা করি আপনি বেনিফিট হবেন। তো প্রথমত আপনি চেষ্টা করবেন উইকেন্ডে না যাওয়ার। কি হয়, বেসিক্যালি সবাই সাধারণত যায় কি শুক্রবার অফিস করে শনি রবি সোম, এই তিন দিন মোটামুটি চাপ থাকে, একদিন অফিস ছুটি নিয়ে নিল, তো সেই ক্ষেত্রে হোটেলের প্রাইস দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, তো আপনারা কি করবেন, চেষ্টা করবেন হোটেলের প্রাইসটা যে দ্বিগুণ হয়ে যাচ্ছে সেটা উইকেন্ডে না গিয়ে আপনি যদি মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে যান। আমি একটা হোটেলে কথা বললাম যে এরকম হোটেল তো এরকম 500 টাকা আমি শুনেছি, তো বললো সেটা উইকেন্ডে না, উইকেন্ডে আসলে কি হয় যে হোটেলটার দাম 700 টাকা সেটা 1200-1400 টাকা পর্যন্ত হয়ে যায়, নন এসির কথা বলছি। তো আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা মোটামুটি 1200 টাকা সামথিং নিয়েছিল, তো সেই কারণেই বলছি আপনি যদি পারেন, আপনার যদি পসিবল হয় তাহলে আপনি মঙ্গলবার থেকে শুক্রবারের অবধি এই দিনটাকে চুজ করতে পারেন। ওখানে আপনি যেহেতু 2-3 দিন থাকবেন, যদি আপনি বাইরে হোটেলে খেতে চান আপনি খেতে পারেন, কিন্তু আপনি যদি আমি এই ভিডিওতে আপনি দেখেছেন আমরা মার্কেট দেখিয়েছি, মার্কেটে বাজার করেছি এবং সেটাকে রান্না যেখানে করতে হয় সেখানেও গেছি, তো যদি সেইটা করেন, আমরা কি করেছিলাম, আমরা গেছি সেপ্টেম্বরে। ঠিক আছে, তো সেপ্টেম্বরে যাওয়ার পরে ওখানে দেখলাম ওয়েদারটাও মোটামুটি ঠান্ডা ছিল, আর আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা সমুদ্রের পুরো হাওয়া আসছিলো, আমাদের নন এসি রুম ছিল, তো আমরা সমুদ্র থেকে ঘুরে এসে সকালে বিচ থেকে ঘুরে এসে বাজার করে যেখানে রান্না করে সেখানে দিয়ে দিলাম, দিয়ে তারপর ওরা রান্না করে দিল। সেটা এক তো পুষ্টিকর খাবার, সব ঠিকঠাক ছিল ঘরোয়া রান্না, সেকেন্ড হয়েছে আপনি সেই রান্নাটা যদি একটু বেশি থাকে আপনি রাত্রেও চিকেনটা রেখে দিয়ে রুটি কিনে নিয়ে খেয়ে নিতে পারেন। আর একটা জিনিস যেটা আপনি করবেন সেটা হয়েছে যাওয়া আসার, যদি ট্রেনে যাচ্ছেন আসছেন তাহলে টিকিটটা আগে থেকে কনফার্ম করিয়ে নেবেন, কনফার্ম টিকিট হবে তবেই যাবেন। তো আরেকটা জিনিস চেষ্টা করবেন, রুমটা সবসময় নেওয়ার সমুদ্রের একদম কাছে, বেসিক্যালি আপনি যদি চান করেন, চান করে আসার জন্য সে আপনি টোটো নিয়ে নিতে পারেন, কিন্তু রুমটা কাছে নেওয়ার এইটাই বেনিফিট সব থেকে আমাদের যেটা ভালো লেগেছে, রুম থেকে আমাদের রুমের বারান্দায় বসে আমরা পুরো সমুদ্র দেখতে পেয়েছি, ইভেন আমরা রুমে ফিরে এসে রাত 10টা 11টার মধ্যে হোটেল লক হয়ে গেছে, তারপরেও আমরা বেশি বসে 2-2.5 অবধি 3 তলার ওপরে ওই পুরো সমুদ্রের হাওয়া থেকে আরম্ভ করে সব কিছু পাচ্ছি, ইভেন আমাদের রুমের মধ্যেও হাওয়া আসছিল, এত আসছিল এসির ওখানে আমরা প্রয়োজনই নেই। তো এই কিছু জিনিস আপনি যদি মেনটেন করেন তাহলে আশা করছি আপনার বেনিফিট হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আমরা মানে আপনাদের কাছে আবেদন এটাই থাকবে যে ভিডিওটা দেখার পরে যদি আপনার ভালো লেগে থাকে, ইউজফুল মনে হয় তাহলে শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারাও দেখবে, তারাও আমাদের সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা নতুন জায়গায় যাওয়ার জন্য আরও উৎসাহ পাবো। আপনাদের সাবস্ক্রাইব করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে, কোনো সাবস্ক্রাইব চার্জ লাগে না, কিন্তু সেই সাবস্ক্রাইবটা আমাদের জন্য অনেক অনেক গুরুত্ব। তো এটাই বলে আমি ভিডিওটা সমাপ্ত করছি, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।